পিতৃপুরা সুন্দরী এই নামে নতুন ভাবনা নিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের উপরে ক্যাসেটের আবরণ উন্মোচন। সোমবার এর উন্মোচন করেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে রয়েছে রাজ্যের সংবাদ জগতের অন্যতম ব্যক্তিত্ব সেবক ভট্টাচার্য ও এই ক্যাসেটের নির্মাতা অরিন্দম রায় চৌধুরী। এদিন আনুষ্ঠানিকভাবে আগরতলা প্রেস ক্লাবে তার শুভ সূচনা হয়। এই উপলক্ষে রাজ্যের সংবাদ জগতের অন্যতম ব্যক্তিত্ব সেবক ভট্টাচার্য বলেন, এই ক্যাসেট নিঃসন্দেহে অন্যতম ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, এতে করে ধর্মীয় ট্যুরিজমের বিকাশ হবে, সকলের প্রচেষ্টায় রাজ্যের অর্থনীতির বিকাশ হবে বলেও এই অনুষ্ঠানের প্রধান অতিথি সেবক ভট্টাচার্য তার বক্তব্যে তুলে ধরেন। একটা রিলিজিয়াস ট্যুরিজম তার প্রমোট করা হবে এই সিডির আত্মপ্রকাশের মাধ্যমে। সবাই মিলে শেয়ার করে সেই সিড গানগুলোকে বহিরাজ্যে বা বিশ্বের মাঝে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে এই রাজ্যের রিলিজিয়াস ট্যুরিজমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হন, এই আবেদন থাকবে, যার সাথে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ত্রিপুরা রাজ্যের অর্থনীতি জড়িত। সবাইকে এই অনুষ্ঠানের উদ্বোধন করে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী বলেন, তিনি তো মায়ের কাছে ফুল বেলপাতা দিয়ে পুজো করেন, আর এই ক্যাসেটে সঙ্গীতের মধ্য দিয়েও মাকে পুজো করা হচ্ছে, শুধুমাত্র পুজোর ধরনটা ভিন্ন। আমি যখন ফুল বেলপাতা দিয়ে মাকে অর্চনা করি, আপনি সঙ্গীত দিয়ে মাকে অর্চনা করেন, সেহেতু কোনটা রাস্তা কোন দিকে থেকে কোনটা কোন কম না। সামনে দীপাবলি, এ উপলক্ষে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো এবং মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। সেই দিক থেকে দেখলে ত্রিপুরেশ্বরী মায়ের উপরে গানের ক্যাসেটটির উদ্বোধন খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং এতে রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডল আরও সমৃদ্ধ হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।